আজকের ভিডিওর মূল বিষয় দুটো। প্রথম বিষয়টা হলো যে বিহারে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল যেখানে শুধুমাত্র বিহারের ছেলেমেয়েরাই অ্যাপ্লাই করতে পারত এক সময়, সেটা পরশু ওপেন টু অল করে দেওয়া হলো। অর্থাৎ যে কোনো রাজ্যের ছেলেমেয়ে সেখানে অ্যাপ্লাই করতে পারে। তবে কিছু হ্যাঁ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমি আজকে জানাবো ভিডিওতে। এবং হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকটা বিষয় রয়েছে, বাংলা, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইতিহাস, ভূগোল, আমি সব আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। 9, 10, 11, 12 প্রাইমারি সমস্ত বিষয় কিন্তু সেখানে আপনার টিচার নিয়োগ এবার হবে এবং ওপেন টু অল করে দেওয়া হলো। এর থেকে বেশি বড়ো সুযোগ আর নেই। আর যারা বাংলা ছেলেমেয়ে রয়েছে মূলত, তাদেরকে বলবো যে একটু ওয়েট করো, তোমাদেরকে আমি কিছু দেখাবো আর কি ওই নোটিশ সংক্রান্ত আর কি, ঠিক আছে। এরপর রয়েছে 5% ছাড় সংক্রান্ত একটা বিষয়, যেটা পরে অনেকে ফোন করছে আমাকে, স্যার কবে বার হতে পারে বা আদৌই বার হবে কি না সেটা আমি একটু বলবো আর কি। তার আগে ওয়েলকাম টু বিএস একাডেমি, এটা অনলাইন কোচিং সেন্টার, এখানে অনলাইনে পড়ানো হচ্ছে, এই বোর্ডেই পড়ানো হয়। এখানে এসএসসি ইংলিশটা অজাসালাম স্যার পড়াচ্ছেন, বেশ ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে। আর বাংলা আপনাদের আমিই নিচ্ছি, অথবা বাংলা যা ভর্তি হবো এখানে আমার কাছে, আপনি ভর্তি হতে পারেন। আগে নোটস দেখুন, ডেমো দেখুন, তারপরে কিন্তু ভর্তি আপনি হবেন। রেট কত? 199 টাকা মাত্র। ওকে, দেখুন বিহারে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা একসময় বলা হয়েছিল যে বিহারের ছেলে মেয়েদেরকে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। কিন্তু কী হলো না, পরশু ওপেন টু অল করে দেওয়া হলো। অর্থাৎ সেখানে মানে আগে শুধু বিহারের ছেলেমেয়েদের ছিল, এবার সবার জন্য আর কি সেটা হয়ে গেল, সমস্ত রাজ্যের ছেলেমেয়ে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। বিশেষ করে মেয়েরা, মেয়েদের জন্য কিন্তু কিছু কিছু পার্সেন্টেজ ওখানে রয়েছে, রিজার্ভ করা আছে মেয়েদের জন্য, যারা মেয়েদের জন্য খুব বড় একটা সুযোগ এবছর আর কি করে দেওয়া হলো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, ধরুন এক্সাম্পলটা হলো সেখানে ধরুন 9, 10, 11, 12 প্রাইমারি সব বিষয়ে সেখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আমি একটা 9, 10 আপনার এক্সাম্পল দিয়ে একটা কিছু বুঝিয়ে দিচ্ছি আর কি, যেমন কত নাম্বার পরীক্ষার হয় বলে দিই একটু আর কি। যেমন 9, 10 ধরুন আমি একটা নিচ্ছি আর কি সাবজেক্ট বাংলা, বাংলাতে ভ্যাকেন্সি ওখানে আছে, আমি দেখলাম বাংলাতে ধরুন মোট ভ্যাকেন্সি আছে 91 বাংলাতে বিহারে। তো সেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষাটা হবে আপনার 120 মার্কসের পরীক্ষা হবে, 120 মার্কসের পরীক্ষা হবে, সময় দেওয়া আছে 2 ঘন্টা। এবারে কী হচ্ছে, 80 নাম্বার থাকছে আপনার সাবজেক্ট, আপনার যে বাংলা সাবজেক্ট সেটা থাকছে 80 মার্কস সেটা থাকছে। আর 40 নাম্বার থাকছে আপনার, থাকছে আপনার পিটিটা, যে পিটিটা আমরা আর কি এখানে আর কি পড়াচ্ছি আর কি, পিটিটা সেখানে আপনার ম্যাথ, আপনার জেনারেল অ্যাওয়ারনেস, আপনার রিজনিং সব কিছু ওখানে কিন্তু দেওয়া আর কি আছে। তো 80 নাম্বারের সাবজেক্ট পরীক্ষা, 40 নাম্বারের পিটি পরীক্ষা, দুটো মিলে 120 মাসের পরীক্ষাটা আর কি হচ্ছে, সেখানে সময় হচ্ছে 2 ঘন্টা। ওকে, আর কত কী আছে না ক্রাইটেরিয়া, না আপনাকে থাকতে হবে 50% মার্কস থাকতে হবে আপনাকে গ্রাজুয়েশনে, আর থাকতে হবে আপনাকে বিএড, তাহলে আপনি বুঝতে পারবেন 9, 10 জন্য। যদি কারো 50% নাম্বার 9, 10 নেই, ভয় খাবেন না, তাহলে আপনাকে এমএতে থাকতে হবে 55 মার্কস, 55% থাকতে হবে এমএতে প্লাস বিএড। তো এভাবে আর কি ওরা ক্রাইটেরিয়া দিয়েছে। 1-5 জন্য থাকছে, যারা ডিএলএড করেছে ওদের জন্য 1-5 জন থাকছে, ডিএলএড প্রার্থীরা 1-5 জন অ্যাপ্লাই করতে পারবে। আপনাকে আমি নোটিফিকেশানে দেখিয়ে দিচ্ছি, আপনি কাইন্ডলি একটু দেখে নেন, তাহলেই আপনি বুঝতে আর কি পারবেন। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হলো 12 জুলাই, আপনি আর কি ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ পারলে আজকে আপনি কিন্তু করে নেন। ওকে, চলুন ওটা একটু দেখে নিই, একটু জানাবার সেটুকু জানিয়ে দিচ্ছি এখানে। যেমন ধরুন এখানে যদি কেউ প্রাইমারির জন্য আর কি ফর্ম ফিল আপ করে, যেখানে ডিএলএড বন্ধুরা ফর্ম ফিল আপ করতে পারবে, অবশ্যই বিএডরাও পারবে, সেখানে যাদের বাংলা মিডিয়াম ওদের জন্য বাংলা মিডিয়ামও রয়েছে, এখানে উর্দু মিডিয়ামও রয়েছে। ওকে, তো বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের জন্য বলবো যে মোট সিট রয়েছে বাংলা মিডিয়াম স্কুলের জন্য, মোট সিট রয়েছে এতটা, এই আপনার 148 কুল পোস্ট, 148 বাংলা মিডিয়াম স্কুল, বিহারের যেটা বাংলা মিডিয়াম স্কুল সেখানে আর কি, যেগুলো পশ্চিমবঙ্গের প্রায় আর কি মানে কাছাকাছি রয়েছে, সে মোট পোস্ট রয়েছে 148টা। এটা 1-5 এটা 1-5 জন্য, ক্লিয়ার। এবার আসুন 9, 10 দেখা যাক, দেখুন 9, 10 দেখুন 9, 10 জন্য আমরা অ্যাপ্লাই এবার করছি। সেখানে আপনার কী ভাষা রয়েছে? হিন্দি রয়েছে, বিজ্ঞান রয়েছে, গণিত রয়েছে, সামাজিক বিজ্ঞান রয়েছে, উর্দু রয়েছে, উর্দু রয়েছে, ফার্সি রয়েছে, আরবি রয়েছে, সেখানে বাংলাও আছে, দেখো 10 নম্বর দেখুন বাংলা আছে সেখানে,
ওকে, বাংলা সেখানে আছে আপনার, ইংরেজি রয়েছে, দু নম্বর দিয়েছে ইংরেজি। হ্যাঁ একটু এগুলো দেখে নেবেন, জুম করে আপনি একটু দেখে নেবেন। এই দেখুন জুম করে দিয়ে দিচ্ছি। তো বাংলার জন্য সেখানে পোস্ট রয়েছে কতগুলো, বাংলার জন্য পোস্ট রয়েছে, এখানে চলে আসুন, কুল পোস্ট বাংলার জন্য রয়েছে 19-এর জন্য 91, কুল পোস্ট বাংলার জন্য। বাংলার ছেলেমেয়েরা পারলে মেসেজ করো ভর্তি হওয়ার জন্য, চাকরিটি কিন্তু হবে, কারণ বিহারে বাংলা ছেলেমেয়ে খুব কম আছে, আর অনেক বেঙ্গলি ছেলেমেয়ে সেখানে যেতে চাইবে না। ওকে, বেতন কত করো, বেতন হলো 31,000, সেগুলো আলাদা ব্যাপার, বেতন বেতন এখন পরে দেখবো। এবারে 11-12-এর জন্য দেখো, 11-12-এর জন্য কিন্তু পোস্ট রয়েছে, যেমন ধরো এখানে ধরো পুজো পোস্ট রয়েছে আর কি, রসায়ন, গণিত, হ্যাঁ ভূগোল, ইতিহাস, সমস্ত কিছু আর কি রয়েছে, দর্শন, সঙ্গীত, ওকে, আচ্ছা জন্তুবিজ্ঞান, এগুলো সব আর কি রয়েছে। তো এখানে এখানেও বাংলা আর কি আছে সাবজেক্ট, অনেক ইলেভেন্টের পোস্ট আর কি রয়েছে 11-12-এর জন্য। ওকে, রাজনীতি, মনোবিজ্ঞান, ঠিক আছে, সমাজ ইয়েতে পারে দেখে নেবেন একটু আর কি। এখানেও বাংলা দাঁড়িয়ে যে পোস্ট রয়েছে সেই পোস্ট আমি একটু বলি আর কি, দেখো এখানে অনেক পোস্ট আছে এখানে। ওকে, তো এখানেও বাংলাতে পোস্ট রয়েছে কতগুলো, না এই যে বাংলাতে যে রয়েছে 19 নম্বর রয়েছে, তো বাংলাতে এখানে মোট পোস্ট রয়েছে বাংলাতে 27 বাংলাতে এখানে রয়েছে 11-12-এর জন্য। স্যালারি ফ্যালারি দেওয়া রয়েছে আলাদা ব্যাপার। লাস্ট আছে, এবারে এখানে ক্রাইটেরিয়া কী 19-এর জন্য, তো 1-5-এর ক্রাইটেরিয়া হলো যে 1-5-এর হলো বিএড যদি যাদের 50% মার্কস রয়েছে, হ্যাঁ মার্কস রয়েছে আর কি, যাদের 50% রয়েছে আর কি গ্র্যাজুয়েশনে বিএড, তারা অ্যাপ্লাই করতে পারবে প্রাইমারির জন্য। হ্যাঁ, বা ডিএলএড স্টুডেন্ট যারা রয়েছে আর কি, যাদের মানে 50% নাম্বার রয়েছে আর কি উচ্চ মাধ্যমিকে, এবং 4 বছরের রয়েছে ডিএলএড, তারা অ্যাপ্লাই করতে পারবে। যে 50% মার্কস রয়েছে উচ্চ মাধ্যমিকে এবং শুধু 2 বছরের জন্য রয়েছে ডিএলএড, তারা অ্যাপ্লাই করতে পারবে। যাদের ডিএলএড নেই শুধু বিএড আছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে 50% গ্র্যাজুয়েশন থাকলে, হ্যাঁ তারাও অ্যাপ্লাই করতে পারবে। যে 55% নাম্বার রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে আর কি, সমস্ত কিছু বিষয় এখানে রয়েছে এখানে। এবার 9-10-টা দেখি, চলো এবার 9-10 দেখো। তবে 9-10-এর জন্য আর কি, 9-10-টা কী হবে, 9-10-এর জন্য বলি একটু, যে কোনো মানে তোমার যে যে নির্দিষ্ট বিষয় সেখানে তোমাকে 50% নাম্বার থাকতে হবে, এবং যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে 50% নাম্বার তোমাকে থাকতে হবে গ্র্যাজুয়েশানে, আর যে কোনো বিএড করতে হবে, বিএড যে বিএড লেখা আছে বিএড থাকলে আর কি কিন্তু চলবে। ওকে, ব্যাস এটা তোমার জেনে রাখো, এটা এটাই তোমাদের লাগবে। ওকে, 9-10-এর জন্য, 11-12-এর জন্য সমস্ত কিছু আর কি বললাম, সেখানে গণিত থাকবে, থাকবে বিজ্ঞান থাকবে, এগুলো কিন্তু থাকবে তোমাদের পিটিতে থাকবে এগুলো, ঠিক আছে। আর আর তোমার লাস্ট ডেট হলো 12 জুলাই, ওটা একটু কাইন্ডলি দেখে নেবে। আর 120 নম্বরের পরীক্ষা হবে, এই যে দেখো এখানে দেওয়া রয়েছে 100 মোট পরীক্ষাটা হবে, 2 ঘন্টা সময় পাবে, মোট থাকবে কোশ্চেন হবে 120টা। ওকে, সেখানে পার্ট 1 পার্ট 2 থাকবে, যেটা বাংলা রয়েছে তাদেরকে পার্ট 1 দিতে হবে বাংলাতে, পার্ট 2 দিতে হবে বাংলাতে, বাকিদের জন্য পার্ট 1 পার্ট 2 সবই সবই দেখো দেওয়া রয়েছে এখানে, যে প্রথম ভাড়াটা কী হবে না এখানে তোমার দেওয়া রয়েছে এখানে দেখো, যে প্রথম ভাষা ওখানে 3টে থাকবে ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, হিন্দি, বাংলা, উর্দু, তোমার যেটা তুমি চুজ করতে আর কি পারবে, প্রথম প্যাডটা তোমার ধরো যা রয়েছে আর কি তুমি সেটা তুমি চুজ করবে, তুমি ইংলিশও এক্সাম দিতে আর কি পারবে এখানে। আর সেকেন্ড যে থাকবে আর কি পার্ট 2টা, সেখানেও থাকবে 3টে ভাষা, তোমাকে যেন তুমি একটা চুজ তোমাকে আর করতে আর কি হবে, সেখানে বাংলাও কিন্তু থাকছে, সেই বাংলা তুমি চুজ করতে আর কি পারবে সেখানে। ওকে, অতএব পরীক্ষাটা খুব একটা জটিল পরীক্ষা হবে না, পড়াশোনা করলে নিশ্চিত বেরিয়ে আর কি যাবে। এবার দেখুন এটা হলো মূল বিষয়, তো যারা চাইছে ভর্তি হব এখানে বাংলাতে, বাংলা ব্যাচ আমি শুরু করছি আর 2-3 দিনের মধ্যে, কারণ এই এত বড়ো সুযোগটা হাত ছাড়া করা কিন্তু যাবে না, তাই না, বিশাল বড় একটা সুযোগ আমাদের জন্য রয়েছে, যে সুযোগটি হাত ছাড়া করা যাবে না। যেটা চাইছে যে ভর্তি হবো স্যার, এখানে আপনার কাছে 1 টাইম পেমেন্ট করতে হবে, একবার টাকা নেবো আর টাকা নেবো না। তো তারা কাজ করো, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, লিখবে বিহারে যেন বিহার এসএসসি যেন ভর্তি হবো করতে পারো, এবং আমি কিন্তু ক্লাস এখানে তোমাদেরকে করাচ্ছি, ক্লিয়ার, ঠিক আছে। আর রয়েছে 5% ছাড় এই বিষয়টা, তো অনেকে আমার যারা রয়েছে স্টুডেন্ট বা অনেকে যারা রয়েছে আমাদের সাবস্ক্রাইবার, তারা বারবার বলছে স্যার এই 5% কবে বার হবে এই বিষয়টা। তো ভাই 5% যে বিষয়টা,
এইটা কোথা হাইকোর্ট অর্ডার ধর দিয়ে দিয়েছিলো আর কি, কিন্তু এরা এর মধ্যে অনেকে অ্যাপ্লাই করতে পেরেছিল কিন্তু অনেকে আবার অ্যাপ্লাই করতে পারেনি। তো আমি একটা কথাই বলবো যে আস্তে আস্তে কমিশন ছাড়ছে, যেমন ধরো এডিটটা দিল এবারে এডিটটা দিল এবং এডিটের একটা ধরো 7 দিন প্রায় সময় দেওয়া হয়েছে, এবার 7 দিন শেষ হোক তারপর হয়তো 5% ছাড়ের জন্য কিছুটা দিতে পারে। ঠিক আছে, মানে কমিশন আর কি খুবই মানে কমিশন খুব মুশকিলে পড়ে গেছে এই বিষয় নিয়ে আর কি, কারণ এসসি এসটি অফিসের জন্য ছাড় তো একটা বরাবরই কিন্তু প্রত্যেকটা পরীক্ষা দেওয়া হয়, এরা কিন্তু দেয়নি, ফলে খুব মুশকিলে পড়ে গেছে এখন এই মুহূর্তে। হ্যাঁ, আমি কদিন আগে একটা পত্রিকাতে আর কি পড়েছিলাম বিষয়টা যে কমিশন খুব মুশকিলে পড়ে গেছে, তারা এখন এই মুহূর্তে তারা দিতে পারছে না, কিন্তু তারা দেবে ওটা হয়তো এডিট অপশানটা শেষ হোক তারপরে হয়তো তারা নতুন তারা নোটিশ দিয়ে আর কি জানাবে যে কখন 5% ছাড়ের জন্য তারা ফর্ম ফিল আপ শুরু আর কি হবে বিষয়টা। অতএব তার জন্য তারা ডিটেকশন আর কি মানে করেছিলো এই সমস্ত আর কি। তো ঠিক আছে, একটু ওয়েট করো এবং নিশ্চয়ই সেটাকে দেওয়া হবে, আর মনে হয় এই এডিট অপশান পরেই আর কি সেটা দিতে আর কি পারে। ঠিক আছে, তা যদি মাঝে আমি খবর পাই আমি অবশ্যই জানাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। আর আজকে প্রত্যেককে ধন্যবাদ, সুচে রইল, বাই।